আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিস কিচেন। আমি মেরিন প্রতিদিনের মতো আপনাদের সাথে একটি মজাদার ও সহজ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আমার আজকের রেসিপি ইলিশ কুরমা। ইলিশের স্বাদ ও গন্ধ অটুট রেখে কীভাবে এই ইলিশ কুরমাটা অনেক বেশি মজাদার করে বাসায় তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো একটি রিকোয়েস্ট রইলো, আমার ভিডিওটিকে লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আমার ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে আরও অনেকে আমার ভিডিওটি দেখতে পারে। তার পাশাপাশি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিই সাথে সাথেই আপনি সেই রেসিপিটি দেখে নিতে পারেন। আজকের ইলিশ কুরমাটা রান্না করার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হচ্ছে সকল মশলা। তো নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দইটা অবশ্যই দিবেন, এতে করে এই কুরমার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, এটা কাঠবাদাম বাটা, আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা এখানে ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এই মশলা দিয়ে কিন্তু আমি ইলিশ কুরমাটা রান্না করব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না, আদা রসুন এগুলো যদি দেন তাহলে কিন্তু ইলিশের যে নিজস্ব ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়, তাই ইলিশ কুরমার মধ্যে আদা রসুন জিরা কিংবা কোনো ধরনের গরম মশলা একদমই ইউজ করবেন না, তাহলে ইলিশের ফ্লেভারটা অটুট থাকবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে। তো তারপর মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি 4 পিস ইলিশ মাছ বেশ ভালোভাবে মেরিনেট করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর কুরমা রান্নার জন্য যে পেঁয়াজটা ইউজ করবেন তা অবশ্যই অনেক মিহি করে কুচি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটাকে অনেক মিহি করে কুচি করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিব। আর পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পেঁয়াজটার মধ্যে দেখুন খুব সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসেছে, এটা পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি 50% পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি, এটা আমি পরে ডেকোরেশনে ইউজ করব। তো এই 50% পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার মধ্যে এখন আমি আগে থেকে মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা সহ। তারপর আমি এই বাটিটা ধুয়ে আরও কিছুটা সামান্য পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে এই মশলাটা না নষ্ট হয়। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ইলিশ কুরমাটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কুক করব। আর এই ইলিশ মাছ কিন্তু অনেক বেশি সফট হয়, 5 মিনিটের মধ্যে কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি 5 মিনিট পর। ফ্রেন্ডস, ফিরে আসলাম 5 মিনিট পর। আর এরই মধ্যে কিন্তু আমার মাছটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেলটা ছেড়ে এসেছে আর মাছটা কিন্তু এই পর্যায়ে ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু মাছটা অনেক সফট আছে, তাই খুব সাবধানভাবে আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি যাতে করে মাছটার দুই পাশ থেকে বেশ ভালোভাবে কুক হয় আর মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। তো মাছগুলো ভালো মতো উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধের পরিমাণটা আপনারা যতটা গ্রেভি রাখতে চান তার উপর নির্ভর করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 5টি আস্ত কাঁচামরিচ। আর এই পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার কারণে ইলিশ কুরমার মধ্যে খুব সুন্দর একটি কাঁচামরিচের ফ্লেভার চলে আসবে আর ইলিশ কুরমাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরও 5 মিনিট আমি কুরমাটাকে রান্না করছি। ফ্রেন্ডস, আর 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমার এই মজাদার ইলিশ কুরমা রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং এর গ্রেভিটাও কিন্তু পারফেক্ট আছে। তবে আপনারা যদি গ্রেভিটা আরও কিছুটা পাতলা রাখতে চান তাহলে আরও কিছুক্ষণ আগে নামিয়ে নেবেন, তবে আমার কাছে এরকম পর্যায়ে আসলে এটা খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু আমি এই ইলিশ কুরমার মধ্যে কোনো আদা রসুন জিরা অথবা গরম মশলা ইউজ করিনি, তাই এই পর্যায়ে আমার সম্পূর্ণ কিচেনে কিন্তু ইলিশের গন্ধে একদম মো মো করছে। তো হয়ে গেল আমার মজাদার ইলিশ কুরমা। তারপর আমি এটাকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে সার্ভ করে নিয়েছি। আর ইলিশ কুরমাটা যে কতটা টেস্টি হয় আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন, একবার ট্রাই করলে বারবার করতে ইচ্ছা করবে।
তো আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটিকে, তার পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ।